কি খেললাম আজকে তাই না উফ চোস আপনি তো আজকেও ভালো খেলেননি ওই তো দল মানেই তো আমি আমি মানেই তো দল প্রশ্ন শুরু করুন মমিনুল বেশ কিছুদিন ধরেই আপনি ভালো খেলতে পারছেন না আপনি ক্যাপ্টেন হয়ে যদি ভালো না খেলেন দল জিতবে কিভাবে দেখুন আমি একা ভালো খেললেই যে দল জিতে যাবে এমন তো না আমি একাই তো আর দল না আর দল মানেই তো আমি একা না ওই তো দল মানেই তো আমি আমি মানেই তো দল মমিনুল ভাই আপনি তো এখন টেস্ট দলের ক্যাপ্টেন একজন ক্যাপ্টেনের কিন্তু দল নিয়ে অনেক অনেক প্ল্যান থাকে অ্যাজ এ ক্যাপ্টেন আপনার কি কি প্ল্যান আছে প্ল্যান টিকটক ভিডিওগুলোতে তো না হঠাৎ করে ভিউ আসছে না অ্যাকাউন্টটা মনে হয় ফ্রিজ হয়ে গেছে যেভাবেই হোক অ্যাকাউন্টটাকে আনফ্রিজ করতেই হবে মমিনুল ভাই ক্রিকেট দলের প্ল্যান নিয়ে কথা বলছিলাম টিকটকের না ও দল নিয়ে আবার প্ল্যান করার কি আছে ওরা বল করবে আমরা ব্যাট করব আমরা বল করব ওরা ব্যাট করবে আপনার ব্যক্তিগত পারফরমেন্সের কথা যদি বলি তাহলে অনেক দিন ধরেই আপনার ব্যাটে রান আসছে না মানুষের কি প্রত্যেক দিন ভালো যায় প্রত্যেক দিন না হোক এই পুরো বছরেও আপনার ব্যাট থেকে তেমন কোনো ভালো রান আসেনি মানুষের কি প্রত্যেক বছর ভালো যায় মমিনুল ভাই গত দুই বছর ধরে আপনি কন্টিনিউয়াসলি খারাপ খেলে যাচ্ছেন তারপরও কিন্তু আপনি দলে টিকে আছেন এর কারণটা আসলে কি আপনি ক্যাপ্টেন তাই এখানে আমার কোনো হাত নেই সব বিসিবির ইচ্ছা যেহেতু আপনি অনেক দিন ধরে ব্যাটে রান পাচ্ছেন না আপনি বোলিংও করছেন না তাহলে দলে আপনার গুরুত্বটা কোথায় এই তো প্রেস ব্রিফিং এ মমিনুল ভাই ক্যাপ্টেন হিসেবে আপনি কি নিজেকে সফল মনে করেন অবশ্যই আপনি একজন ক্যাপ্টেন হিসেবে কোন কোন বিষয়গুলো ইমপ্রুভ করার চেষ্টা করছেন আমি নিয়মিত অন্যান্য দলের ক্যাপ্টেনদের প্রেস ব্রিফিং দেখে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছি মমিনুল যেহেতু অনেকদিন ধরে আপনার ব্যাটে রান আসছে না আপনার কি মনে হয় না আপনার এখন কয়েক ম্যাচের জন্য বিশ্রামে যাওয়া প্রয়োজন কি বললেন শুনি নাই বলছিলাম যে আপনার তো পারফরমেন্স ইদানি ভালো যাচ্ছে না আপনার কি মনে হয় না হা কিচ্ছু শুনতেছি না অনেক সময় দেখা যায় কোনো ম্যাচে আমরা শুরুতে ভালো খেললে শেষে ভালো খেলি না শেষে ভালো খেললে শুরুতে ভালো খেলি না কনসিস্টেন্টলি আমরা সব সময় কেন ভালো খেলতে পারি না সবাই যদি একই ম্যাচে ভালো খেলতো সবাই যদি একই ম্যাচে রান করতো তাহলে তো মোট রান এগারোশো হওয়ার কথা সেটা তো সম্ভব না তাই না গত দুই ইনিংসে আপনার মোট রান মাত্র নয় এ নিয়ে আপনি কি বলবেন মাত্র দুই একটা ইনিংসে রান পাইনি এর মানে তো এই না যে আমি রান করতে পারি না আমার জায়গায় আমি ঠিক আছি গত সাত ইনিংসে আপনার মোট রান মাত্র চব্বিশ এ নিয়ে আপনি কি বলবেন কি আর কোনো কাজ নেই বসে বসে এগুলো হিসাব করেন আমরা সাংবাদিক আমাদের অনেক পরিসংখ্যানে জানতে হয় আমার ডেবিউ এর পর শুরুর সাথে আপনার না সেটা মনে রাখবেন কেন বেইমানের ঘরে বেইমান ভাই বলছিলাম যে হলো কি হলো আমার টিকটক হয়ে গেছে আজকের না তাড়াতাড়ি দুই চারটা ভিডিও বানাতে হবে এখনই